হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমেডি সুজন ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি। আজকে যাচ্ছি আমি মিতুকে আনতে আর আমাদের সোনাইকে আনতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি আছি এখন আমার বন্ধুর দোকানে। আমরা এখান থেকে কিছু ক্যাডবেরি নেব, কারণ আমার ইচ্ছা হয়েছে যে আমরা সিস্টারদের কিছু মিষ্টি মুখ করিয়ে আসবো। তো এটা আমার তরফ থেকে, সঞ্জয় দা তো আলাদা করে নিচ্ছেই। এই যে আমার তরফ থেকে যেটুকুনি পারছি সামান্য কিছু নিয়ে যাচ্ছি আমার ভাইয়ের দোকান থেকে, সঞ্জয় দার তরফ থেকে এই মিষ্টি। আছি মিষ্টির দোকানে সঞ্জয় দার তরফ থেকে তিন হাঁড়ি মিষ্টি সব সিস্টার নার্স এবং ডক্টরদের জন্য। আজকে যাচ্ছি আমরা আমাদের কুকুসোনাকে আনতে, খালি হাতে গেলে হয়। তো আজকে আমাদের কুকুসোনার ছুটি এবং মিতালিরও ছুটি, তো সেই কারণেই এত সকাল সকাল চলে এসেছি নার্সিংহোমে ওকে দেখতে আর ওকে নিতে এসেছি আমরা। গাড়ি আসছে, গাড়ি রেডি হয়ে আসবে, তো দেখতে পাবে পুরো সব কিছুই এই ভিডিওতে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কুকুসোনার মায়ের মানে মনের কি পরিস্থিতি, কতটা এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য, সেটা শোনাবো তোমাদেরকে এখন, চলো। তো সঞ্জয় দা দেখতে পাচ্ছ মিষ্টি রাড়ি নিয়ে হাজির, সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য এসেছি আমরা। আজকে আমাদের কুকুরসোনা বাড়ি যাবে, সেই কারণে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে। এটা হচ্ছে সেই ফার্মেসি যেখানে মিতালি দেখাতো ডাক্তারবাবুকে। আর এই যে ডাক্তারবাবুর ঘরে ঢুকছে সঞ্জয় দা, ডাক্তারবাবু ছিলেন না, তো মাসিমার কাছে মিষ্টি হাঁড়িটা দিয়ে এসেছিলেন। দেখো মাসিমা কি বলছে। মিতু আমাদের ছেলেকে স্টাফকে রসগোল্লা খাওয়ালো, ওর ছেলের জন্য প্রচুর প্রচুর আশীর্বাদ আমার স্যারের তরফ। এই যে আমাদের কুকুর বাবা চলে এসছে মিষ্টি নিয়ে, স্যারের জন্য তো মিষ্টি দিয়েছেই, আর এদিকে মাসিদেরকে এবং সিস্টারদেরকে মিষ্টি মুখ করাতে এসছে কুকুর বাবা, মানে আমাদের সোনাইয়ের বাবা সঞ্জয় দা। তো চলো। তো সঞ্জয় দা মিষ্টির হাঁড়ি নিয়ে দোতলায় যাচ্ছে, কারণ মাসিদের দেওয়ার জন্য নিয়ে এসছে এটা। তো এখনও পেশেন্ট দেখার টাইম হয়নি, তো আমরা একটু আগে আগে চলে এসছি বলে মিষ্টির হাঁড়িটা উপরে রাখতে এসেছি। তো আমাদের কাছে জিজ্ঞাসা করলাম, ওনারা বলে ঠিক আছে উপরে রেখে আসো, তখন দেখি মিতালি খাওয়া দাওয়া টিফিন ডিম রুটি এবং তরকারি। ম্যাডাম বলুন, আজকে তুমি বাড়ি যাবা, তোমার মনের মধ্যে কি হচ্ছে, এক্সাইটেড কতটা? বিশাল একটা বিশাল আনন্দ যে একা এসেছিলাম আর দুজন যাচ্ছি, বাবাকে নিয়ে যাচ্ছি, এটাই বড় ব্যাপার, যার বাড়ি তাকে নিয়ে যাচ্ছি। আর তোমরা তো জানো যা যা ইচ্ছা ছিল, তোমার দাদা হয়তো করছে, তোমরা দেখতেই পারবে। তোমার জন্য সব থেকে বড় সারপ্রাইজ রয়েছে বাড়িতে, সেটা তুমি বাড়ি গেলেই টের পাবে কি আছে। মিতালির জন্য খুব বড় একটা সারপ্রাইজ রয়েছে, যেটা সঞ্জয় দা মানে অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি তো ভীষণই খুশি যে আজকে আমাদের সোনাই বাড়ি যাচ্ছে। সোনাইয়ের মুখটা এখনো তোমাদের দেখাতে পারলাম না, এটাই সব থেকে বড় দুঃখ। তাড়াতাড়ি দেখতে পাবে তোমরা আমাদের সোনাইয়ের মুখ, আশা করি বৃহস্পতিবারই দেখতে পাবে। আর আমাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করেছে বা খুব সুন্দরভাবে দেখাশোনা করেছে এই দিদিরা। এই যে তো দিদিরা ভিডিও বানায়, তো দিদিরও ইউটিউবের চ্যানেল আছে। দিদি তোমার ইউটিউবের নাম বলো। আমার ইউটিউবের নাম ড্রামা কুইন পূজা। তো ড্রামা কুইন পূজা, তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তো দিদিকে তোমরা ফলো করে নিও বা সাবস্ক্রাইব করে নিও দিদির চ্যানেল থেকে। কী কী করলো আমাদের প্রকৌশলার? এখন জামা পরেছে, এখন যাবে দিদুনের কাছ থেকে প্যাম্পাস পরবে, তারপরে যাবে
দেখা যাবে দাঁড়া শুনাই ও শোনাই শোনাই খালি ঘুমাই কেবল উঠেছিল কাঁদছিল এই যে পুকুর দিদা ঠাম্মা দুজনাই চলে এসছে দাও যাও তো আমাদের আর টাইম নেই যেতে হবে আমাদের পুকুর সোনাকে নিয়ে একটু এসছি সিস্টার হাউসে তো আমার তরফ থেকে কিছু একটা নিয়ে এসেছিলাম সিস্টারদের জন্য সেটাই দেবো তার জন্যই আসা এখানে তো আমার তরফ থেকে এগুলো তোমাদের জন্য এখানে আমরা একটা শর্ট ভিডিও বানালাম তার জন্য প্রচুর লোক জড়ো হয়ে গেছিল তো এবার নার্সিংহোমের লোক এসে আমাকে মারবে পেশেন্টরা কারণ এখানে ভিড় জমিয়ে ফেলেছি তো আজকে আমরা আরেকটু বাদে বেরিয়ে যাবো আমাদের পুকুর সোনাকে রেডি করা হয়ে গেছে বিল মেটানো হয়ে গেছে এক্ষুনি বেরিয়ে যাবো আমাদের গাড়ি আসলেই তো আমার দিদিদের সাথে কবে দেখা হবে জানি না তো আশা করি খুব শীঘ্রই দেখা হবে আবার তো এই হচ্ছে ওয়ার্ড মাসি আর এই যে একটা মাসি আর এই যে দাদা তার অফিসের সব কাজ সব দায়িত্ব দাদা অলরাউন্ডার আছে তো আমাদের পুকুর সোনাকে নার্সিংহোমের ম্যানেজার বাবু কোলে নিচ্ছে দেখো আমাদের পুকুকে সবাই খুব ভালোবাসত মিতালিকে এবং পুকুর সোনাকে সবাই খুবই ভালোবাসত দেখতেই পাচ্ছ সবাই খুবই এক্সাইটেড যে আমাদের পুকুর সোনা আজকে বাড়ি যাবে আর আমরা এই যে এবার সোনাইয়ের মা সোনাইকে নেবে তো সব সিস্টার দিদিরাও চলে এসছে কুকুরকে কোলে নেওয়ার জন্য দেখতে পাচ্ছ আমাদের কুকুরকে সবাই খুব ভালোবাসে দেখো কোলে নেওয়ার জন্য সবাই চলে এসছে দেখি সরে আসো এ বসো বসো আরে বসো ওই টুল আছে এই দেখো এখানে অনেকটা জায়গা দেখি ওই দিদি তাকাও ওই দিদি তাকাও দেখি একটুখানি এদিকে থাকা তো এই পাঁচ দিন পরে আমার কোলে আসবে কুকুর সোনা তো খুবই মানে এক্সাইটেড দেখতে পাচ্ছ খুবই নরম গা হাত পা খুব ভয় লাগছিল তাও নিয়েছিলাম অনেক কষ্টে সবাই তো বলছিল কি করবি ফেলে দিবি না তো আমাদের মাসিমা যে রাতের বেলায় পুকুরকে দেখাশোনা করতো একদম তোমাকে তো আগের ভিডিওই বলেছি হ্যাঁ কি পান্ত পান্ত ও মনি নিয়েছিল তাই সাদা দাদি দাও ডাক দিয়ে সোনাইয়ের দিদা সোনাইকে কোলে নিয়েছে হ্যালো হ্যালো সোনাই রসটা যেন পরে না দেবে দেবে এমনি আমরা দু চারজনকে খাই দেবো আর বাদ বাকি দিয়ে দেবো হাতটা ধুয়ে আসো
মাসিমা বললো উনি পেশেন্ট নামাবে উপর থেকে, তার জন্য আসছে না। এটা সব আপনাদের সবার জন্য, সবাইকে দেবেন আর বলবেন যে এটা মিতালির তরফ থেকে, সঞ্জয় দার তরফ থেকে আর আমাদের তরফ থেকে, যাতে আমাদের পুকুষনা খুব ভালো ভাবে। আমাদের পুকুষনা দিদা দুই মাসের জন্য দুটি শাড়ি নিয়ে এসছে, সঞ্জয় দার মিষ্টি নিয়ে এসছে, তো সেগুলো দেওয়া হচ্ছিল। পুকুর দিদা শাড়ি দিল দুই মাসিকে, যারা তুমি কি কি নিয়ে আসলে, আর ডাক্তারবাবু কি কি দিল, দুজনকে আজকে একসাথে পেয়েছি, প্লাস আমাদের সোনাইকেও। এই যে আমাদের মাসিমা, আমাদের মাসিমা, আমাদের মাসিমা, এই যে এদিক টাকা, ও মা গো ঘুমাচ্ছে, আমরা নিতে ভয় পাচ্ছি, উনি পেঁচিয়ে গুছিয়ে কিভাবে দিয়ে দিল। দিন এসছি, স্যারকে দেখতেই পাইনি আমি, এই এখন দেখতে পেলাম। তো স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের মিতালিকে এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করার জন্য, আর সবাইকেই ধন্যবাদ জানাবো, কারণ সবাই খুব খুব ভালো মানে দেখাশোনা করেছে বা ব্যবহার করেছে, আমরা তো খুব খুশি। এই যে পুকুর মা ও বাবা হেঁটে হেঁটে আসছে, পুকুর মায়ের হাঁটতে খুব কষ্ট হচ্ছে, তাও হাঁটছে, কারণ বাড়ি যাওয়ার আনন্দেই মানে ব্যথা ট্যাথা সব ভুলে গেছে। আর তার সাথে আছে দীপা, আমাদের দীপামণি। তো এই যে আমাদের মাসিমণি আমাদের পুকুরকে নিয়ে আসছে নিচে, আর আমাদের মিতালি ম্যাডামকে ধরে নিয়ে এসছে দীপা। এবারে তো ম্যানেজার বাবুর কাছে আমরা এসে হাজির, এখানে পুকুরসোনার হাতের নাম্বারটা কাটতে হবে, যে নাম্বার আছে পুকুরসোনার মায়ের হাতেও আছে, পুকুরসোনার হাতেও আছে, এবং ম্যানেজারের পক্ষ থেকে এবং নার্সিংহোমের পক্ষ থেকে আমাদের পুকুরসোনাকে অনেক কিছু গিফট করেছে, কারণ সবাই অনেক ভালোবাসত আমাদের পুকুরসোনাকে। তো দেখতে পাচ্ছ সাবান, শ্যাম্পু, পাউডার এবং টিস্যু, তাওয়াল, এগুলো গিফট করেছে। আর এই যে এখানে নাম্বার দেখতে পাচ্ছ, একটা নাম্বার কেটে নিচ্ছে, এটা হচ্ছে বাচ্চারা হলে বাচ্চার মায়ের হাতে এবং বাচ্চার হাতে একই সেম নাম্বার থাকে। তো ম্যানেজার বাবু জিজ্ঞাসা করছিল মিতালিকে যে আমাদের নার্সিং হোমের ব্যবহার তোমার কেমন লাগলো, নার্সিং কেমন লাগলো মানে এখনো ভালো আছে, পরে অসুবিধা হলে জানাবো, ওর ইচ্ছা আছে আবার আসবে। খুব আজকে নার্সিং হোমে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া সবকিছু, মাসিদের ব্যবহার, আপনাদের ব্যবহার, মাসিদের ব্যবহার, ডাক্তারের ব্যবহার তো কথাই নেই, মানে ভগবানের ভগবানের পরে যদি কাউকে দেখি, ভগবান তো দেখিনি আছে, তার সেটা হচ্ছে আমাদের সাদের বাড়িটা, মানে আমার কাছে বিশাল ছেড়ে দিলাম। তো পুকুর দিদা পুকুরকে কোলে নিয়ে বেরোচ্ছে, এবং মিতালি, সঞ্জয় দা এবং সঞ্জয় দার বাবা, সঞ্জয় দার মা, মানে পুরো ফ্যামিলি কমপ্লিট এখানে দেখতেই পাচ্ছ, একটা ফ্যামিলি ফটোগ্রাফও হয়ে গেছে নার্সিংহোমের সামনে। বাইরে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা এবার বেরোবো আমাদের পুকুরসোনাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো এই যে আমাদের পুকুরসোনার মা এখন গাড়িতে উঠবে, আমাদের গাড়ি ছেড়ে দেবে এক্ষুনি, তারপরে বাদ বাকি ভিডিও আমি তোমাদেরকে আর একটা ভিডিওতে দেখাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই। We'll be right back.